বায়ামর কবরে যাবে দিও না কোনায় আব্বায়ামর কবরে যাবে দিও না দাদা দাদির কবরে যাবে আমার বাবারা বন্ধুরা বেশি বেশি করে কাঁদবেন চোখের পানি ছাড়বেন যার মা কবরে শুয়া রয়েছে যার আব্বা কবরে শুয়া রয়েছে আব্বার কবর জিয়ারত করবেন মার কবর জিয়ারত করবেন এমন কিছু নিষ্ঠুর সন্তান এখন বর্তমান যুগে আছে মা বাবার কবরে এক বছর বছরের মধ্যে একবারও যায় না আমার বাবারা বন্ধুরা কেউ জাজিমের বিছানায় ঘুমাবেন আমার বাবারা বন্ধুরা রে এই কম্বল থাকবে না এই চাদর থাকবে না আমার গায়ের কাপড়গুলি থাকবে না আমার বাবারা মাথার পাগড়িটাও রাখবে না হাতের আংটিগুলি রাখবে না হাতের বড়িটা রাখবে না সব কিছু খুইলা রাইখা দিব রে আরামের জিনিসগুলি দুনিয়াতে পড়ে থাকবে কিন্তু আপনি আমি চলে যাব চলে যাব চলে যাব কই জানেননি ওই জায়গাটার নাম ওই হলো কবর জোরে জোরে কোন কথা ঠিক কিনা যার মধ্যে টেনশন এই চিন্তা আছে যে লোকটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো কারণ হলো মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে তার দিলটা নরম হয় মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে তার মনটা নরম হয় মৃত্যুর কথা যখন মানুষ বেশি বেশি করে স্মরণ করে ওই লোকটা পাপ কাজে লিপ্ত হতে পারে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আমাদের সাহেব সর্দাররা আমরারে সমাজ থেকে ফিটাইয়া ফিটাইয়া তারাইয়া দিত জোর কন্যা কথা ঠিক কি না এই গোপন গুণাগুলির জন্য আপনি কি করবেন এই গোপন গুণাগুলির জন্য আপনি কি করবেন চোখের পানি ছাড়বেন আর কানবেন আল্লাহ তাআলার দরবারে বলতে থাকবেন কত গুনাহ করছি মাবুদ গো মাফ কইরা দাও দয়াল নবীর খাতির কোনা মাফ কইরা দাও হুমায়ার নবীর তুমি যদি মাফ না করো বান্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে কত গোনাহ করছি মাবুদ আমরা গো মাফ কইরা দাও দয়াল নবীর খাতি আমার নবী মুস্কি হাসি দিতেন সুবহানাল্লাহ কন্যা বাজান রে ও বাবা ও বাবারা বন্ধুরা রে কান্দা কান্দা আল্লাহর কাছে দোয়া করবেন কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় কি বান্দা বান্দির চোখের পানি আমার বাবারা বন্ধুরা বেশি বেশি করে কাঁদবেন চোখের পানি ছাড়বেন যার মা কবরে শুয়া রয়েছে যার আব্বা কবরে শুয়া রয়েছে আব্বার কবর জিয়ারত করবেন মার কবর জিয়ারত করবেন এমন কিছু নিষ্ঠুর সন্তান এখন বর্তমান যুগে আছে মা বাবার কবরে এক বছর বছরের মধ্যে একবারও যায় না যুবক রে পা শক্ত নামাজ পড়বা মুরব্বী বাবা রে পা শক্ত নামাজ পড়বেন নামাজটা ফইরা আমার বাবারা বন্ধুরা মা বাবার কবর জিয়ারত করবেন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া কোন এক সন্তান যদি কান্দা দিব চোখের পানি চাইরা দিব চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আজাব ক্ষমা করতে পারে কি পারে না বাজারে আজকের মাহফিল কবর বাসীর স্মরণের মাহফিল
আমি কাইতুলা গ্রামের মানুষগুলির কাছ থেকে জানতে চাই, যুবকরা যে বড় কষ্ট করে মাহফিলটা সাজাইলো, আপনারা মুরব্বীরা যে বড় কষ্ট করে মাহফিলটা সাজাইলেন, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কাইতুলা গ্রামে যারা কবরবাসী হয়ে গেল, কবরবাসীরা খুশি না বেজা? আরো জোরে বলেন খুশি না বেজা? আমার বাবারা বন্ধুরা নে ভালো কাজের পক্ষে আমরা থাকা উচিত, আমার পক্ষে তাকে আমাদের দরকার। আমার বাবারা বন্ধুরা কবরবাসীর স্মরণে যে মাহফিলটা সাজাইলেন, এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা যে নবীর মহব্বতে দুরুদ শরীফ পড়লেন, দুরুদ শরীফের উসিলায় আমার আল্লাহ কাইতলা গ্রামের কবরস্থানের কবরের আজাব ক্ষমা করতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى سيدنا محمد وعلى سيدنا نبير شال প্রেমের ডুরি আশিক বান্দনা, নবীর প্রেমের ডুরি তোমরা বান্দ শয়নে সপনে দেগে মদিনা, শয়নে সপনে দেগে মদিনা, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ এ নবীর ভাগলেরা মহাম وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا আরে কত মানুষ এই কাইতুলা গ্রামে কত মুরব্বী ছিল, একটু খেয়াল করে দেখেন তারা আজ অনেকই দুনিয়াতে নাই। আমি কাইতলা গ্রামের যুবকগুলির জন্য আমার মন থেকে দোয়া করি, কারণ হলো এই যুবকগুলি তো এই কবরবাসীদের জন্য দোয়া করার জন্য তো আজকের মাহফিলটা সাজাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কত মানুষ আইল গেল রইল, কত মানুষ আইল গেল রইল, কবর দেশে হইল তাদের ঠিকানা, কবর দেশে হইল তাদের, আমাদের আসল ঠিকানাই কিন্তু আমাদের শেষ বাড়িটা, আরে আসল বাড়িটার নামই কিন্তু কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন ইকাতুল মাউত, সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার, বাজান ঘোষণা কার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ এই আয়াতে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জোরে বলো কথা ঠিক কি না? চলে যেতে হবে, চলে যেতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনার আমার বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আমরা চিন্তার মধ্যে আছি, আমার বাবারা বন্ধুরা রে মাহফিল শেষে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে গায়ের মধ্যে কম্বল লাগে আমরা শুব। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? এখন কিন্তু আমাদের গায়ের মধ্যে কারো গায়ের মধ্যে চাদর আছে, কারো গায়ের মধ্যে কিন্তু গরম কাপড় আছে। মাহফিল শুনে বাড়িতে যাইয়া আমার বাবারা বন্ধুরা যখন শুইবেন, শোয়ার পরে গায়ের মধ্যে একটা লেপ দিবেন, কেউ আবার গায়ের মধ্যে একটা কম্বল দিবেন, আমার বাবারা বন্ধুরা কেউ জাজিমের বিছানায় ঘুমাবেন, আমার বাবারা বন্ধুরা
এই কম্বল থাকবে না, এই চাদর থাকবে না, আমার গায়ের কাপড়গুলি থাকবে না, আমার বাবার মাথার পাগড়িটাও রাখবে না, হাতের আংটিগুলি রাখবে না, হাতের বড়িটা রাখবে না, সব কিছু খুইলা রাইখা দিব রে, আরামের জিনিসগুলি দুনিয়াতে পড়ে থাকবে, কিন্তু আপনি আমি চলে যাব, চলে যাব, চলে যাব, কই জানেননি, ওই জায়গাটার নামই হলো কবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? যার মধ্যে টেনশন এই চিন্তা আছে, যে লোকটা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার মানুষ তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, কারণ হলো মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে তার দিলটা নরম হয়, মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করে তার মনটা নরম হয়, মৃত্যুর কথা যখন মানুষ বেশি বেশি করে স্মরণ করে ওই লোকটা পাপ কাজে লিপ্ত হতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? আরে দুনিয়া সারতে হবে, এই দুনিয়া আরে বুইলা যাইও না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, কোন এই দুনিয়া সারতে হবে, এই দুনিয়া আসলে বাজান কথাটা ঠিক নেই, এই দুনিয়াটা যে সারন লাগবো কথাটা সঠিক নেই। ওই যে আল্লাহ কোরআনে বলছে যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই দুনিয়া সারতে হবে, এই আরে এই দুনিয়া আরে ভুইলা যাইও না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে। কষ্ট করে দি বাহারাতে করেছ কামাই, এই বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই, জোর কন্যা কথা ঠিক কিনা? কষ্ট করে দিবা রাতে কন্যা, কষ্ট করে আরো জোরে কষ্ট করে, আরে সারাটা দিন মাটি কাটে, আরে রাত্রি বেলা নাইটেও কাম করে কর্ম করে, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এই মেহনত গুলি করে গো আমার বাবারা বন্ধুরা সংসারটাকে চালানোর জন্য, ছেলে মেয়েগুলিকে খাবার দেওয়ার জন্য, আরে এই কষ্টের টাকা দিয়া কিন্তু দামি দামি খাট কিনে, কষ্টের টাকা দিয়া সাইসেল্লা ঘরটা বান্ধে, কষ্টের টাকা দিয়া বিল্ডিংটা করে, কষ্ট করে দিবাহারাতে, কষ্ট করে দিবাহারাতে করে সকামাই, বাড়ি গাড়ি নারী তোমার কিছু অভাব নাই, ও মইরা গেলে সবই তোমার পর হইবে, জোরে বলো কথা ঠিক কিনা? ও মইরা গেলে ও মরিলে সবই তোমার পর হইবে, কেউ তো আপন না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, এই দুনিয়া সারতে হবে, এই দুনিয়া আরে ভুইলা যাইও না, ডাইনে বামে মাটির হবে মাটির বিছানা, জোর জোর কন্যা কথা ঠিক কিনা? কম্বল দিবে না, খেতা দিবে না, বালিশ দিবে না আমার বাবারা বন্ধুরা, আমি মাহাত্মাবুদ্দিন ইব্রাহিম যদি মারা যায়, বাজান রে কাইতলা গ্রামের মানুষগুলি যদি শুনে মাহাত্মাবুদ্দিন ইব্রাহিম এন্তেকাল করেছে, অবশ্যই আমার ভক্ত যারা আছে দেখার জন্য যাবে, যাবে কি যাবে না? আরো জোর জোর কন্যা, যাবে কি যাবে না? আবার কিছু কিছু মানুষ আমার ইন্তিকালের পরে মানুষগুলি আফসোস করবে, হাফেজ মাহাত্মাবুদ্দিন ইব্রাহিম মাঝে মাঝে আমাদের কাইতলা গ্রামে আসতো, ওয়াজ মাহফিল করতো, সে নাকি ইন্তিকাল করেছে, এই খবরটা ফাইলে কিন্তু অনেক মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া যাবে, আমি মাহাত্মাবুদ্দিন ইব্রাহিম যত আমি খাতির মধ্যে ঘুমাই না কেন, বিরে না দেখাইয়া মরম দিও না, আরে যায় যায় অবস্থা, দেহটা রে তিল লাইগা, দেহটা রক্ত লালের লাল হয়ে গেছে, উইটা যে দাঁড়াবে অমন শক্তিও নাই আমার বাবারা বন্ধুরা, দুর্বল অবস্থা হয়ে গেছে, শত্রুদের অস্ত্রের আঘাতে, শত্রুদের তীরের আঘাতে, বাজানে রে ডাইনে তাকাই বামে তাকাই পিছনের দিক তাকাই, নজর করে দেখে আমার নবী আছে কিনা, আমার বাবারা বন্ধুরা আকাশের দিক নজর করে গো, আল্লাহ গো মরে যাব কোনো দুঃখ নাই, কিন্তু নূরের নবীরে না দেখাইয়া মরণ দিও না, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, হঠাৎ করে
নজর করে দেখে রে সামনের দিক, আমার বাবারা বন্ধুরা আমার মায়ার নবীরে দেখা যা, মোটামুটি অনেক দূরে আমার নবীকে দেখা যায়। সাহাবি হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে হাইটা যাবে তেমন কোন শক্তি নাই নবীর সাথে সাক্ষাৎ করবে, তিনি যে হাইটা যাবে আমার বাবারা বন্ধুরা রে তিনি উঠতে পারে না, আমার বাবারা বসতেও পারে না। ও কাইতলা গ্রামের বন্ধুরা রে, ভালোবাসা কারে কয়, ভালোবাসা কারে কয়, গভীর মনোযোগ দেন, আমার নবীর মহব্বতের চাবি, আমার বাবারা বন্ধুরা বসতে পারে না, হাঁটতে পারে না, দেখা যাচ্ছে আমার নবীকে দেখা যায়, আমার নবীকে দেখা যায়, দুইটা নয়ন দিয়া নজর করে দেখে মোটামুটি অনেক দূর আমার নবীকে দেখা যায়। এবার নবীর মহব্বতের চাবি হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারে না বিদায়, তিনি গইরানি শুরু করছে, বুঝেন তো, তিনি শেষরাইতেছে, তিনি গইরাইতেছে, গইরাইতে 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 বাবারা বন্ধুরা রে আমার নূরের নবীর কদম মুবারকে যাইয়া, গইরাইতে গইরাইতে যাইয়া আমার নূরের নবীর কদম মুবারকে হাজির হয়ে গেছে, জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ, বুকের মধ্যে যে কি লাগছে তীর, বুকের মধ্যে কি লাগছে, ও মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় কাইলা, বলো মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা, কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যা মাদি স্বপনে এসে বলো না তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা, বলো মায়া তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা, বলো মায়ার নবী গো তুমি প্রেম শিকায়া কোথায়, কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী স্বপনে এসে বলো না তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা, বলো নূরের নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লোকাইলা, ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মাশাআল্লাহ নবী আমরার পরশমণি, নবীজি আমরার জানের জান, সেই নবীর না দেখিলে, সেই নবীর না দেখিলে বাঁচে না শেখের প্রাণ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা,
সবাই জবানটা খুলা কইতে না ইয়া রাসূল আল্লাহ সাহাবি গইরাইতে গইরাইতে নবীর কদম মোবারকে গিয়া হাজির সুবহানাল্লাহ কন না জবানটা খুলা কন আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার নূরের নবীর কদম মোবারকে যাইয়া আমার বাবারা বন্ধুরা রে হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিক নজর করে আল্লাহর ডাক দিয়া কো ওই আমার আল্লাহ ওই আমার মাওলা ওই আমার মাওলা গো আমার মনের আশা পূরণ হয়েছে জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ কবর মালিকের কসম আমি আমার উদ্দেশ্যে পৌঁছে গেছি আল্লাহ গো আমার উদ্দেশ্য ছিল আমার ইচ্ছা ছিল ও মাহবুব মাওলা গো আমার মরণটা যেন আমার নূরের নবীর কদম মোবারকে হয় জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ আমার বাবারা বন্ধুরা গো আমার নূরের নবীর কদম মোবারকে যাইয়া আমার বাবারা বন্ধুরা যাওয়ার কিছুক্ষণ পরে আমার নবীজির কদম মোবারকের মধ্যে হযরত আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ যার মরণটা আমার বাবারা বন্ধুরা নূরের নবীর কদম মোবারক হয় তার সম্মান কম না বেশি আরো জোরে কম না বেশি আমার বাবারা বন্ধুরা রে নবীর মহাব্বত নবীর প্রেম নবীর ভালোবাসা যার মধ্যে থাকবে গো ও বাবারা বন্ধুরা যে লোকটা নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করবে যার মধ্যে নবীর পরিপূর্ণ মহাব্বত ভালোবাসা থাকবে আমার বাবারা বন্ধুরা তার জান্নাত হবে আমার মায়ার নবীর সঙ্গে সবাই জবান রাখিলে কইতেন না সুবহানাল্লাহ ও বাবারা বন্ধুরা গো সারা জীবন জিন্দেগী বন্দেগী করবেন বালুর কণা পরিমাণ যদি আমার নবীর বেলায় আপনার মধ্যে অহংকার থাকে নবীকে ভালোবাসার বেলায় যদি বালুর কণা পরিমাণ অহংকার থাকে আপনার ইবাদত বন্দেগী আমার মাওলা কবুল করবে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না নবীর সাথে যদি বিয়াতুবি করে সারা জীবন জিন্দেগী বন্দেগী করো ওই বন্দেগী আমার মাওলা কবুল করবে না জোরে জোরে কন্যা কথা ঠিক কি না আরো জোরে বলো কথা ঠিক কি না আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল ও বাবারা বন্ধুরা রে কত রাষ্ট্রের খবর পাইলাম কত দেশের খবর পাইলাম কত জায়গার খবর পাইলাম পুকুরের পারে বাসের জারের নিচে অন্ধকার কবরে অনেকের মা শুয়া রয়েছে অনেকের বাবা শুয়া রয়েছে অনেকের দাদা শুয়া রয়েছে অনেকের দাদি শুয়া রয়েছে অনেকের নানা নানি শুয়া রয়েছে আপনজনরা কবরবাসী হইল রে কত জায়গার খবর পাইলাম আমরা তো কবর দেশের খবর পাইলাম না জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা নবীর ভালো ভাই সব আমার বাবার বন্ধুর যে বন্দিগি করবা ইবাদত করবা আর যার মা কবরে যার বাবা কবরে আমার বাবার বন্ধুরা রে বৃষ্টির পানি দেয়া কিন্তু কবরের আজাবটা ঠান্ডা হয় না বন্যার পানি দেয়া কিন্তু কবর আজাব ঠান্ডা হয় না কুয়াশার পানি দেয়া কিন্তু কবর আজাব ঠান্ডা হয় না বাজান রে মার জন্য যদি বাবার জন্য যদি কোনো নেক সন্তান কাইন্দা দিব আর চোখের পানি ছেড়ে দেবে আর পড়তে থাকবে রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির রহম হুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পড়ে যদি কোনো এক সন্তান কানবে চোখের পানি সারবে আর বলতে থাকবে আব্বা আমার কবরে যাবে দিও না কোনায় আব্বা আমার কবরে যাবে দিও না দাদা দাদির কবরে যাবে নানা নানির কবরে যাবে দিও না দোয়া পড়ে যদি গো আল্লাহ তাআলার দরবারে কেউ মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দেবে ওই পানিটা রুসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করে দিবে।